কাটা করবো, ধরুন আমার গাড়িটা যেখানে লোড করি সেখানে কাটা, যেখানে খালি করি সেখানে কাটা করি, সরকার সিস্টেম করেছে প্রতি জেলায় একবার করে কাটা হবে এবং সেইটা আমাদের পয়সা লাগবে, তাহলে 250 করে আমি এখান থেকে মালদা গেলে ছবার কাটা করবো, শুধু কাটার নাম করে 250 লিখবে, তাহলে 1.5 টাকা আমার এখান থেকে মালদা দিয়ে যেতে হবে, এই সমস্ত আমাদের দাবি আছে। এই যে একটা কপি আপনি হ্যাঁ, এই যে আমাদের দাবি দেওয়া আছে আমাদের জন্য যতটা করা যায় সেটা করবেন আপনি একটু দেখুন। সিভিক ভলেন্টিয়ার্সের অত্যাচার বন্ধ করতে হবে, যত্রতত্র অনলাইন কেস দেওয়া চলবে না, এমভিআই এর অত্যাচার ও মোটর ভেহিকলস অফিসে আধিকারিকদের দুর্নীতি বন্ধ করতে হবে, অবিলম্বচর করতে হবে। পশ্চিমবঙ্গ ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে আজকে আমাদের পশ্চিম মেদিনীপুরেও আজকে জেলাব্যাপী একটা ধর্মঘট চলছে, এখানে 7 দফা দাবি আছে, বিশেষ করে পুলিশি জুলুম, পরিবহন আধিকারিকদের যেভাবে অত্যাচার রাস্তাতে এবং অফিসে দুর্নীতি, এর প্রতিবাদ। এবং আমাদের জেলার সর্বোপরি মোহনপুর ব্রিজ, যে ব্রিজটি আজ 3 বছর ধরে অবরুদ্ধ আছে, এই ব্রিজটি রাতের অন্ধকারে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়ছে, অথচ ব্রিজটিতে আমাদের যারা ট্রাক মালিক, নর্মাল ট্রাক মালিক, তাদেরকে যেতে দিচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে জেলা শাসকের কাছে 3 বার ডেপুটেশন দিয়েছি যে ব্রিজ অবিলম্বে চালু করুন, নচেত নিচে রাস্তা করে দিয়ে আমাদেরকে ব্রিজের পথে যেতে দেন, তা সত্ত্বেও এটা হচ্ছে না, এইটা একটা কারণ। এছাড়াও ডিএলআর দপ্তর বিভাগের প্রতিটি গাড়ি থেকে 1 লক্ষ টাকা ফাইন তুলছে এবং অহেতুক রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে, এগুলো আমাদের দাবি আছে। এবং বেসরকারি ওএমএস সংস্থা 236 টাকা ওজন করার নামে একটা টাকা তুলছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যেটা দাবি যে প্রতি জেলা থেকে 236 টাকা করে যেভাবে টাকা তোলা হচ্ছে, এই টাকা ওজনের নাম করে তোলা যাবে না, এই সমস্ত সার্বিক কারণেই আজকে আমাদের এই ধর্মঘট। বালকার গাড়িটা থেকে ঘুরিয়ে নেবে, হ্যাঁ চলো। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ।